মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্র আয়োজিত আজকের এই কোভিড উনিশ পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুল আমিন গ্লোবাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্র আমাদের মাঝে মাননীয় প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর এ এইচ এম ইয়াহিয়াউর রহমান প্রাক্তন ডিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান সম্মানিত অধ্যক্ষ তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী সহযোগী অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া জনাব আব্দুল আবদুল মোহাম্মদ ইউনুস বিশিষ্ট গবেষক ও লেখক যুক্তরাষ্ট্র শেখ আব্দুল মতিন আজহারি খতিব ইসলামিক কালচারাল কমপ্লেক্স ভিয়ানা অস্ট্রিয়া শেখ আবু নোমান তারিখ ইমাম এবং ধর্ম বিষয়ক ডিরেক্টর মুসলিম অ্যাসোসিয়েশন অব রাষ্ট্র কানাডা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের যুক্তরাষ্ট্রের সম্মানিত সেক্রেটারি জেনারেল এডভোকেট খালেদ ইয়াহিয়া সঞ্চালনায় রয়েছেন মোহাম্মদ মোতাসিম মাকি অধ্যক্ষ নিব্রাস মাদ্রাসা ঢাকা আমাদের এই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকের এই আয়োজনে কোভিড উনিশ পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি শীর্ষক এই আয়োজনের জন্য প্রথমেই আমি আল্লাহ রবুল্লা আলমীর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আর পাশাপাশি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্রকে মুসলিম এবং বিশ্ব মানবতার উম্মার কল্যাণের পথে দাবিত করার লক্ষ্যে তাদের যে উত্তরোত্তর প্রচেষ্টা এই প্রচেষ্টার প্রতি করছি আজকে যে বিষয়টি আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে সেটি হল কোভিড উনিশ পরিস্থিতিতে দেশে দেশে কোরবানি আমরা এই বিষয়ে বিজ্ঞ ইসলামিক স্কলারদের কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি এবং আমাদের সকলের শ্রদ্ধা বাজন প্রফেসর ডক্টর এ এইচ এম রহমান এবং প্রফেসর রুল আমিন স্যার অপেক্ষা করছেন তাদের বক্তব্য আমরা শুনবো ইনশাল্লাহ আমি শুধু দু একটি কথাই বলতে চাই কোভিড উনিশ পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি আলোচনায় আসতে গেলে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রেক্ষাপট যদি একটু খেয়াল করি আমরা দেখব দুই সালের এই কুরবানি এমন একটি প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখতাম যারা সারা বছর আয় উপার্জন করে কুরবানির সময় উৎসব মুখর পরিবেশে কুরবানির কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের অবস্থাও অবস্থা বিপর্যস্ত কারো কাছে হাত পাতার প্রসঙ্গ কোনো দিন ভাবতে পারেননি তাদের অর্থনৈতিক অবস্থাও ভয়াবহ খারাপের দিকে দাবিত হয়েছে প্রায় ষোলো মাস যাবত কোভিড উনিশের কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা চাকরিচ্যুত রয়েছেন বেকার অবস্থায় এবং এখানে কোনো না কোনো ভাবে যারা স্বাভাবিক জীবন যাপন করেন তারাও কিন্তু আর্থিকভাবে যেটুকু সচ্ছলতা নিয়ে চলে সেই ক্ষেত্রে কয়েক মাস বা বছরের সম্বল তারা জমা করে রাখেন এটি কিন্তু আমরা খুব একটা দেখি না কিন্তু তারপরেও যারা আজকে এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এমন খবর আমরা পাচ্ছি শহর থেকে দলে দলে লোকজন বাসা ছেড়ে দিয়ে ফ্যামিলি নিয়ে গ্রামে চলে আসছে অথচ তারা কোনোদিন এ কথাটি একবারও ভাবেননি যে তাদের এই পরিস্থিতি তৈরি হতে পারে এমনও খবর পাওয়া যাচ্ছে যারা কোনোদিন দিন জাকাত দেওয়া থেকে বঞ্চিত থাকেনি আল্লাহ তাদেরকে এই সৌভাগ্য দান করেছেন তারা না কারো কাছে হাত পাততে পারছে না নিজেরা নিজেদের সন্তানদেরকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য বরণ পোষণের ব্যবস্থা করতে পারছে সুতরাং এমনই একটি প্রেক্ষাপটে আমরা যারা রয়েছি আল্লাহর ব্লাহ আল এই মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন কারণ আল্লাহর কুসবান নিজেই এরশাদ করছেন যে আল্লাহ আল্লাহর ই খালা আলমাউতাবাল সায়াতা লিয়াবালুয়াকুম আই হুকুম আহসান আমালা আল্লাহর ব্লাহ এই মৃত্যু এই জীবন সৃষ্টি করেছেন এই জন্য যেন তার বান্দাদের মধ্য থেকে তারা আমলের দিকে উত্তম হতে পারে আমলের দিক থেকে সেটি পরীক্ষা করার জন্য এখন আমাদের কাছে একদিকে সুযোগ এসেছে অযাত ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত সেই সুন্নত আদায় করার আবার পাশাপাশি সুযোগ এসেছে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন দিক থেকে আমাদের কাছে একটি মেসেজ আসতে শুরু করেছে যে কুরবানি করতে গিয়ে এই অর্থ খরচ করা ভালো নাকি এই অর্থ মানুষকে দান করে দেওয়াটা উত্তম প্রশ্ন হলো যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে একটি আকরাম ঘোষণা করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে এসে হাজির না হয় আমরা যদি মানুষের সহযোগিতার হাত প্রসারিত করতে চাই তাহলে অবশ্যই আমাদের আরো অনেক সুযোগ রয়েছে এবং এই কুরবানির মাধ্যমে মাধ্যমেও আমরা সহযোগিতার হাত বাড়াতে পারি যারা সারা বছর অর্থর অভাবে ঠিকমতো মতো আমিষ খেতে পারছে না কুরবানির মাধ্যমে আমরা কুরবানি শেষে এই কুরবানির গুস্ত ফিস ভর্তি করে রেখে না দিয়ে যদি আমরা তাদের মাঝে এগুলোকে অকাতরে বিলিয়ে দিতে পারি তাহলে অবশ্যই আমরা তাদের দ্বারেও পুষতে পারবো সেই বিখ্যাত হাদিস রাসুল আকলাম সাল্লাহ সাল্লামের যে হাদিসটি রয়েছে আজকের এই দিনে আমি তোমার কাছে গিয়েছিলাম তুমি তো আমাকে সেবা করি তুমি তো আমাকে অন্ন দাওনি আজকে যদি আমরা অসহায় মানুষকে অন্ন দিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সেই সুবর্ণ সুযোগ দিয়ে সৌভাগ্যবান করবে কাজে এই কোরবানির মাধ্যমে আমরা একদিকে যেমন এবাদতের সুযোগ পাচ্ছি পাশাপাশি মানুষের সেবা করারও কিন্তু একটি সুবর্ণ সুযোগ হয়ে যাচ্ছে কোরবানির মাধ্যমে সবই তো আমরাই বুক করছি কিন্তু বিনিময়ে আল্লাহ আমাদেরকে সব শুধু দান করছেন অফুরন্ত কারণ আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে এই পশুর রক্ত এই পশুর গোস্ত এগুলো কিছুই পৌঁছে না শুধু তা কটাই করছে আর যদি আমরা আমাদেরকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারি তাহলে সেই কোরআনের ভাষায়

আমার কোনো বান্দা যদি তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তাহলে বলে দাও আমি তার খুব কাছাকাছি ডাকে আমি তাদের ডাকে সারা দিয়ে থাকি এই কুরবানের মাধ্যমে আমরা সুযোগ লাভ করছি আমাদের মনের ভিতরে যে পাশবিকতা আছে সেটিকে দূর করা আমাদের রুহকে আমাদের আত্মাকে আরো শক্তিশালী করা আল্লামা ইকবালের ভাষায় খুদি কুকার তাকদির পেলে খোদা বান্দেছে খোদ পুঁচে বাঁধা তেরি কি হয় তুমি তোমার রুখকে তোমার সামর্থকে এমন উচ্চ পর্যায়ে পৌঁছে দাও যেন আল্লাহ তোমার লেখার আগে জিজ্ঞেস করেন হে আমার বান্দা তুমি আমার কাছে কি ইসলাম এমন শাশ্বত বিধান নিয়ে শান্তির নিবাস তৈরি করা সম্ভব কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য সেই প্রকৃত সত্যি সঠিকভাবে উপস্থাপনের পরিবর্তে নানান ধরনের ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে অথচ ইসলামের সেই সুশীতল চিরন্তন শাশ্বত বাণীর ছায়াতরে আশ্রয় গ্রহণ করলে পৃথিবীর সব মানুষ শান্তি লাভ করতে পারে নজরুলের ভাষায় যদি বলি আমরা উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লা জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব দুবার ক্লেদ আমরা চাইবো উদার আকাশ মৃত্য আলোক প্রেম অভেদ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সেই ভালোবাসার সর্বোচ্চ নজরানা পেশ করতে পারি তাহলে পরকারে আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারব যে সম্পর্কে ঘোষণা করা হয়েছে আ'দাতুল ইবাদিয়া সলিহিন মালা আইনুন রা'ব ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের নিয়ামত সৃষ্টি করে রেখেছেন যা পৃথিবীর কোনো চোখ কোনোদিন দিন দেখেনি কোনো কান কোনো দিন শুনেনি এমন কি মানুষের কল্পনা শক্তিও সেখানে উপনীত হতে সক্ষম নয় জান্নাতের নিয়ামত সম্পর্কে রাকসুল আকরাম সাল্লা সাল্লাম ঘোষণা করলেন যে এমন বেশি নিয়ামত সেখানে রেখে দেওয়া হয়েছে যে মানুষ সেখানে স্বাচ্ছন্দে খাবে পান করবে কিন্তু সেখানে তাদের প্রস্রাব পায়খানা তু ফেলা নাক পুরস্কার করার কোনো প্রয়োজন হবে না সাহাবায়ে কেরাম আরজ করলেন সামা বালুতুআম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন সুজাউন ওয়া রাসখুন কারাসুল তারা শুধুমাত্র একটু ভেকুর দিবে আর ভেকুরের মাধ্যমে সব কিছু রোজগারে যাবে পরেই যে কথাটি বলতে চাই। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে এমন একটি নিয়ামতের ভান্ডার লাভ করতে চাই এমন এক বাদ লাভ করতে চাই এই দুনিয়ার আমলের মাধ্যমে বিশেষ করে এই কুরবানের মাধ্যমে অসহায় মানবতার পাশে দাঁড়ানোর মাধ্যমে যেন আল্লাহ দিন আমাদেরকে ডেকে হে আমার বান্দারা আজকের কোন ভয় নেই কোনো চিন্তা নেই আর আজকের এই দিনে তোমাদের নিয়ামত কি সেটি হচ্ছে আজকের এই দিনে তোমরা তোমাদের স্ত্রীরা পরিবার পরিজন সহ সবাই আমার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো আজকের এই দিনে আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে সেই নিয়ামত লাভের তৌফিক দান করেন আবারও আজকের এই আয়োজনের জন্য ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্রের আয়োজক কর্তৃপক্ষ বিশেষ করে প্রফেসর ডক্টর রুহুল আমিন ভাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুখী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি ওয়াসিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন।